এখন মটন চপটা কেমন? ভেতরে এই যে মটনের পিসটা তোমরা দেখতে পাচ্ছো, এখানে মটন চপ, ভেজিটেবল চপ, চিনা চপ, ভেটকি মাছের চপ, কলকাতার মোটামুটি যত কাস্টমার আছে সব আমার দোকানেই আছে। চিকেন কিন্তু অনেকটাই দেওয়া আছে, কোয়ান্টিটিও তোমরা দেখতে পাচ্ছো। চাউমিনটার প্রাইস অনলি 25 রুপিস। লুক ওয়াইজ তো খুব টেস্টি লাগছে। Hey guys, good evening, welcome and welcome back to my channel. আমি অমিতা আর আমি দেবশ্রী আর আমরা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ। আর এই পুরোটা আছে আমার ভিডিওতে, তার মানে আমি আছি রায়গঞ্জে। আর আজকে তোমাদেরকে শেয়ার করব আমি রায়গঞ্জের ব্লগ, মানে রায়গঞ্জ স্ট্রিট ফুড ব্লগ। তো চলো তাহলে, ভীষণ মজা হতে চলেছে। আর রায়গঞ্জের কোথায় কোথায় বিখ্যাত স্ট্রিট ফুড পাওয়া যায়, আই মিন কী কী পাওয়া যায়, আজকের ভিডিওতে তোমাদের সব কিছুই শেয়ার করবো। তো চলো, ভীষণ মজা হতে চলেছে কিন্তু, কারণ আজকে আমি তোমাদের সাথে ফ্রিলি একদম ভিডিও করতে বেরিয়েছি অনেকদিন পরে। সো লেটস গো, আর মজা তো হবেই হবে। চলো সো গাইস, আমরা যেমনটা তোমাদের বললাম যে আমরা আজকে স্ট্রিট ফুড ট্রাই করবো, আর যার জন্য আজকে আমরা চলে এসেছি গীতাঞ্জলি সিনেমা হলের একদম অপোজিটে এই কাকুর দোকানটাতে, যেখানে নাকি খুব সুন্দর অ্যান্ড ফেমাস চপ পাওয়া যায়। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আজকে আমরা চলে এলাম চপ কাকুর দোকানে। তো চলো তাহলে দেখে নিচ্ছি এখানে কি কি পাওয়া যায়। এখানে মটন চপ, ভেজিটেবল চপ, চিনা চপ, ভেটকি মাছের চপ, আর তোমার হচ্ছে মেটে চিনা মাংস, ভেজ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, সূর্যলোকিতে যা আছে সব আমার দোকানে আছে। সো গাইস, তোমরা শুনতেই পেলে যে কাকুর কাছে মানে কলকাতা থেকেও আসে কাস্টমার যে এত ফেমাস করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাওয়া যায় মাটন চপ, মেটের চপ, আরও ভেজিটেবল চপও পাওয়া যায়। তো আজকে আমরা ট্রাই করবো মাটন চপ, তাই না? তো তোমাদের বলবো কেমন খেতে, এখানে তো শুনেছি যে এটা ফেমাস। তো চলো তাহলে আমি তোমাদের খেয়ে রিভিউ দেবো যে কেমন খেতে। আজকে সবই কিন্তু হবে রায়গঞ্জের স্ট্রিট ফুড ব্লগ, তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো মাটন চপটা ট্রাই করি। তো গাইস, আমরা নিয়ে নিয়েছি এখানকার মাটন চপটা, আর খেয়ে তোমাদের বলবো যে এটা কেমন খেতে। দেখো, চিকেন চপ তো আমরা অ্যাজ ইউজুয়াল ট্রাই করি, বাট আজকে আমরা মাটন চপটা ট্রাই করছি। আর খেয়ে তোমাদের বলছি যে এখানকার মাটন চপটা কেমন। তো এখানে তোমরা দেখো উপরে কিন্তু আলুর একটা পুর আছে, আর ভেতরে এই যে মাটনের পিসটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ট্রাই করি। এখানে যেহেতু আমার হাড়ের পিসটা আমি পেয়েছি, আনফর্চুনেটলি আমার ভাগ্য খারাপ, সো এটা খেতে পাচ্ছি না। চলো, ভেতরে আরও মাটন আছে, আই থিঙ্ক তো ভেতরে আরও মাটনের পিস আছে। তো চলো এটা দিয়ে ট্রাই করে দেখি। সো গাইস, এখানকার মাটন চপটা সত্যিই ভালো খেতে। ভেতরে মাটনের একটা ফ্লেভার আসছে, আর উপর থেকে ক্রিসপি দেখতে পাচ্ছ, এই জিনিসটা ক্রিসপি। আর আমি জাস্ট এখানে পেঁয়াজের সব কিছু দেওয়া আছে, আর আমি এটা ট্রাই করছি। আমার তো খুব ভালো লাগছে খেতে। তোমরা চাইলে এখানকার মাটন চপটা ট্রাই করতে পারো, আমি অ্যাড্রেসটা বলেই দিলাম তোমাদেরকে। তো চলো তাহলে দেখে নিই এটা খাওয়ার পর কি আমরা স্ট্রিট ফুড ট্রাই করি। শ্রীকুঞ্জের শ্রীকুঞ্জ যেটা হচ্ছে রায়গঞ্জের ফেমাস মিষ্টির দোকান, যেখানে তোমরা ফেমাস মিষ্টি পেতে পারো, ইভেন সিঙ্গারাও এখানকার ফেমাস। তো আজকে আমরা ট্রাই করবো এখানকার মিষ্টি, বা কি মিষ্টি ট্রাই করবো, জিলিপিও ট্রাই করতে পারি। এখানকার জিলিপিটাও নাকি খুব ভালো খেতে। তো চলো তাহলে দেখা যাক যে কেমন খেতে। আর যাই হোক, যারা রায়গঞ্জের বাইরে থাকো আর ভাবছো যে শ্রীকুঞ্জটা কোথায়, তো তোমাদের বলে দিই, দেখো রায়গঞ্জবাসী তো অলমোস্ট জানো যে শ্রীকুঞ্জটা কোথায়, আর যারা রায়গঞ্জের বাইরে থাকো আর ভাবছো যে শ্রীকুঞ্জটা কোথায়, তো তোমাদের বলে দিই, এটা হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হল। আর গীতাঞ্জলি সিনেমা হলটা অত দূরও যেতে হবে না, তার আগেই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে রায়গঞ্জের ফেমাস মিষ্টির দোকান, সেটা হচ্ছে শ্রীকুঞ্জ। তো চলো তাহলে এখানকার মিষ্টি আজকে ট্রাই করি, আরও কী কী ট্রাই করবো সেটা দেখতে পাবে। তো চলো আগে এখানে মিষ্টিটা ট্রাই করি।
বন্ধুরা এখানকার গোলাপ মিষ্টি আর এই যে দেখতে পাচ্ছ সবুজ সবুজ পান মিষ্টি এই দুটো মিষ্টি তোমরা অবশ্যই ট্রাই করো। আমার যেখানকার ক্লিপটা শুট করা ছিল মিষ্টির সেটা অলরেডি ডিলিট হয়ে গেছে যার জন্য তোমাদের দেখাতে পারছি না। সো গাইস নেক্সট আমরা যে ফুড স্টলটাতে চলে এসেছি সেটা হচ্ছে আশা টকিজের একদম অপোজিটে এলেই তোমরা পেয়ে যাবে যেখানকার বার্গার অ্যান্ড মোমোজ সব কিছুই ফেমাস। মানে এখানে আমার গুনু বলে যে এখানকার বার্গারটা নাকি খুব ইয়াম্মি করে, তো আনফর্চুনেটলি আজকে আমরা বার্গারটা এখানে অ্যাভেলেবেল নেই, তো আমরা ট্রাই করব মোমোজ চাউমিন আর তোমাদেরকে বলবো যে এটা কেমন খেতে। আমাদের এখানে মোমোটা না অলরেডি চলে এসছে, তো চলো ট্রাই করি। আর এইখানকার স্টলটার নাম হচ্ছে চায়না টাউন ফাস্ট ফুড সেন্টার। আমি ট্রাই করি আর তোমাদের বলি যে কেমন খেতে। তো আগে ফার্স্টে মোমোটা ট্রাই করি। সো গাইস এখানে আমাদের কাছে চলে এসেছে মোমোস অ্যান্ড এখানকার আমি মোমোসটা ট্রাই করে বলবো। বার্গার তো আমার বুনু বলেছে ফেমাস, তো চলো মোমোটা ট্রাই করি। আর মোমোটা লুক ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ইয়াম্মি। মোমোসটা দেখতে গাইস এই যে ক্যামেরাম্যান শুয়ে খুব বাজে। ওকে তো এখানে মোমোসটা চলে এসেছে, তো চলো মোমোসটা ট্রাই করি। লুক ওয়াইজ তো খুব টেস্টি লাগছে। আমাকে অর্ধেকটা দিবি, দি অর্ধেকটা খাবো না, আমাকে দিবে না, দিবে খাবো। তো গাইস এখানকার মোমোসটা সত্যি ইয়ামি খেতে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই ট্রাই করো। আমার বুনুর বুনুকে ট্রাই করাই না, তোর জিভ থেকে জল পড়ছে, লিটারালি কন্ট্রোল করতে পারছে না। নেক্সট এরপরে আমরা চিকেন চাউমিনটা ট্রাই করবো আর সেটা দেখাবো। ফুডটা নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে চিকেন চাউমিন। এটা হচ্ছে হাফ প্লেট চিকেন চাউমিন। আর তোমরা শুনলে অবাক হবে যে এই যে হাফ প্লেট চিকেন চাউমিনটা দেখছো, আর এখানে চিকেন কিন্তু অনেকটাই দেওয়া আছে, কোয়ান্টিটিও তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট বেশি। আর এই যে এই হাফ প্লেট চিকেন চাউমিনটার প্রাইস অনলি 25 rupees, এটা 25 rupees না, অনলি 25 rupees। মানে তোমরা ভাবতেই পারছো যে স্ট্রিট ফুডের এটা হচ্ছে একটা প্রফিট, যে তোমরা মাত্র এই একটা ছোটো স্টলে মাত্র 25 rupees তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ। তো প্লিজ ডু ট্রাই ইট গাইস, আর এটাও যথেষ্ট ভালো খেতে। আমার বুনু অলরেডি খেয়ে নিয়েছে, এবার আমি খেয়ে বলছি তোমাদের যে কেমন খেতে। আমি রেকমেন্ড করব অবশ্যই ট্রাই করো, কারণ আমি তো এর আগে রেস্টুরেন্টেরও চাউমিন ফাউমিন ট্রাই করেছি, প্রাইস হিসেবে যথেষ্ট ডাউন কোয়ালিটি থাকে, আর এটার কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই বেস্ট। মানে তোমরা 25 rupees হিসেবে তোমরা যে কোয়ান্টিটিটা পাচ্ছ আর কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। সো প্লিজ ডু ট্রাই ইট গাইস। লোকেশনটা তো তোমাদের বলেও দিলাম আর আমি ডেসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়েও দেবো। তো আমরা এটা ফিনিশ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস আমি রায়গঞ্জে থাকি, আর অ্যাজ ইউজুয়াল আমি জানি কোথায় কী ভালো পাওয়া যায়। আমি জানি এখানে বার্গার চিকেন চাউমিন মানে এখানে ফাস্টফুড ভালোই পাওয়া যায়, ভালো ইন্ডাস্ট্রি খুবই ভালো পাওয়া যায়। বার্গারটা একটু ভালো খেতে বার্গার শেষ হয়ে গেছে, যেহেতু ওটা বেশি ফেমাস। চাউমিন খেতে হচ্ছে, চাউমিনটা খুব সুন্দর খেতে। এখানে আসলে এখানকার চাউমিন অবশ্যই ট্রাই করো, ভালো খেতে তো চাউমিনটা অবশ্যই। আর নো ডাউট দেখো এখানে কিন্তু হাফ প্লেট আছে, এটা এটা কিন্তু হাফ প্লেট আর কোয়ান্টিটিও যথেষ্ট ভালো। সো গাইস আমরা স্ট্রিট ফুড খেয়ে চলে এলাম বাড়িতে, অ্যান্ড আমার তো খুব ভালো লাগলো স্ট্রিট ফুড ট্রাই করে। তোর কেমন লাগলো? আমারও ভালোই লেগেছে, আমার আসলে ভালোই লাগে, আমি তো বাড়াই বাইরে খাই। গাইস আমি মালদার পর রায়গঞ্জের স্ট্রিট ফুড খেয়ে একদম রায়গঞ্জের ফ্যান হয়ে গেলাম, যদিও আমি রায়গঞ্জের ছোটো থেকে আসা যাওয়া করি। সো দ্যাটস ইট টুডেস ভিডিও গাইস, আই হোপ ইউ এনজয়েড মাই ব্লগ। ইফ ইউ লাইক মাই কন্টেন্ট প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। তো চলো বাই, আমাদের নটাঙ্কি দেখে ভাই মানুষজন পাগল হয়ে যাবে। চলো বাই 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 বাই। হাই হাই, এটা কুরাশি তো নি আনপ্রফেশনাল ব্লগার আমি গাইস। ছোট স্টলে এত টুয়েন্ট, তুমি একটু পরে বললে হয় না ভাই, শুট করছি ভাই। कौन है ये लोग, कहां से आते हैं ये? है ना दाओ नीचे का को, एक सेकंड दाओ, एटा दाओ, एटा तो डीएनए ये रे ভালো। তুই খুব বাজে, মানে এরকম করে কি রিভিউ দেয়, কেমন করতে ভালো, মানে মানুষের কোনো রিভিউ নাই ভাই। কুছ ভি কুছ ভি। আজকের ভিডিওতে তোমাদের
বাবা রে।